হ্যালো এভরিওয়ান, তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইউজেটি। ওকে, তো ইউজেটি আমরা ইউজ করি সাধারণত এজ এ ট্রিগারিং ডিভাইস ফর এসসিআর, অর্থাৎ সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার, ট্রায়াক এটসেট্রা। এসসিআর, ট্রায়াক এগুলো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো ইউজ হয় মেনলি সুইচিং অপারেশন হিসেবে। আচ্ছা, ইউজেটি ইউজ করা হয় অলসো যে শর্টউথ ওয়েভ জেনারেটর যদি সার্কিট থাকে সেখানে, অথবা অসিলেটার সার্কিট সেখানেও ইউজ করা হয়। এছাড়াও ইউজেটি ইউজ করা হয় টাইমিং অ্যান্ড ফেজ কন্ট্রোল সার্কিটস। টাইমিং সার্কিট মানে যে সার্কিট টাইম কাউন্ট করে, ঠিক আছে? সো নেক্সট নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজেটির একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ইউজেটি ইউজড অ্যাজ রিল্যাক্সেশন অসিলেটার, ঠিক আছে? তো দেখা যাক জিনিসটা কি। না, সার্কিট ডায়াগ্রামটা প্রথমে আমরা একটু দেখে নিই। এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউজেটির সিম্বল, এটা একটা, সেটা আমরা আগেই দেখেছি। আচ্ছা, এখানে ইউজেটির যে বেস টু, সেই বেস টু এবং বেস ওয়ান এর মাঝখানে কানেক্ট করা হয়েছে VBB, এটা একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, এরপরে বেস টু থেকেই আর এমিটার পর্যন্ত আরেকটা কানেকশন করা হয়েছে, সেখানে রাখা হয়েছে একটা রেজিস্ট্যান্স আর। ওকে, এবং এই এমিটার থেকে B1-এর মধ্যে একটা ক্যাপাসিটার কানেক্ট করা হয়েছে, এবং B1 টার্মিনালটা গ্রাউন্ড কানেকশন করা হয়েছে। ওকে, তো এবার দেখা যাক জিনিসটা অপারেট কীভাবে করবে। আচ্ছা, শুরুতে আমরা যদি ধরে নিই যে এই ক্যাপাসিটারের কোনো ভোল্টেজ নেই, অর্থাৎ 0 ভোল্ট, ডিসচার্জড ক্যাপাসিটার পুরোপুরি, ঠিক আছে, তাহলে কি হবে? শুরুতে যদি VBB এখানে কানেক্ট করি, তাহলে আমরা আগেই দেখেছি এই VBB-র জন্য এখানে খুব মাইনর একটা কারেন্ট ফ্লো করতে থাকবে, যেটা আমরা নেগলিজেবল ধরে নেব, ঠিক আছে? সেই কারেন্টের ভ্যালু আমরা বলেছিলাম IB, তো সেটা এখানে নেগলিজেবল ধরে নিচ্ছি আমরা, কারণ এই ভিবি, কারণ যেহেতু এই এন টাইপ বডি অফ ইউজেটি ইজ ফেয়ারলি হাই রেজিস্ট্যান্স, সো এখানে খুব কম রেঞ্জেরই একটা কারেন্ট ফ্লো করবে, সেই জন্য সেটাকে আমরা নেগলেক্ট করছি। তো আর কী হবে এখানে? এমিটারের ইনিশিয়ালি যখন সার্কিটটা একদম শুরু হচ্ছে, অর্থাৎ টাইম ইকুয়াল টু জিরোতে আমরা বলে নিয়েছি ক্যাপাসিটার ভোল্টেজ VC ইকুয়াল টু জিরো, ঠিক আছে? ইনিশিয়ালি ডিসচার্জ ক্যাপাসিটার, তাহলে ইনিশিয়ালি ডিসচার্জ ক্যাপাসিটার হলে কী হবে? না, এই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ এখন জিরো ভোল্ট, তার মানে এমিটার ভোল্টেজ এখন জিরো। তো এমিটার ভোল্টেজ যদি জিরো হয়, তাহলে ইউজেটির এমিটার এখন পিএন জাংশন রিভার্স বায়াসড হয়ে রয়েছে। তো রিভার্স বায়াস যদি হয়ে থাকে, তাহলে ইউজেটি এখন অফ কন্ডিশনে রয়েছে, ঠিক আছে? কিন্তু এইখানে আমরা দেখছি যে প্লাস VBBটা কানেক্ট করেছি, সেই ভোল্টেজটা আমার এখানেও চলে আসবে। তো এই প্লাস VBB ভোল্টেজটার জন্য এই রেজিস্ট্যান্স আর এর থ্রুতে এই ক্যাপাসিটারটা এবার চার্জ হওয়া শুরু হবে, ঠিক আছে? তো এই ক্যাপাসিটারটা চার্জ হওয়া মানে কী হবে? ক্যাপাসিটারের ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে শুরু করবে, এবং আমরা খেয়াল করলে দেখব ক্যাপাসিটার ভোল্টেজ যে VC যদি নিই, তো সেই ভোল্টেজটা ইকুয়াল টু হচ্ছে এমিটার ভোল্টেজ, ঠিক আছে? তার মানে ক্যাপাসিটার ভোল্টেজ যত বাড়বে এমিটার ভোল্টেজও তত বাড়তে থাকবে। তার মানে যখন ক্যাপাসিটার ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত লেস দ্যান VP প্লাস 0.7 ভোল্ট, অর্থাৎ এমিটারকে, অর্থাৎ পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস করবার জন্য যে সাফিসিয়েন্ট ভোল্টেজ যেটুকুনি দরকার, সেই ভোল্টেজটুকুনি যতক্ষণ না পৌঁছচ্ছে ক্যাপাসিটারের, ততক্ষণ পর্যন্ত এই এখানকার ইউজেটিটা অফ কন্ডিশনে আছে, ঠিক আছে? কিন্তু এই ইউজেটিটার ভ্যালুটা যখন, বা এই এমিটি সরি ক্যাপাসিটার ভোল্টেজটা যখন গ্রেটার দ্যান VP প্লাস 0.7 ভোল্ট হয়ে যাচ্ছে, তখন কি হবে? ইউজেটিটা অন হতে শুরু করবে। ইউজেটিটা যদি অন হয়ে যায়, তাহলে কি হবে? আমরা দেখেছি ইউজেটি অন হওয়ার পর যখন স্যাচুরেশন রিজিনে চলে যাচ্ছে, তখন এখানে যে RB1, অর্থাৎ এমিটার টু B1 যে রেজিস্টেন্সটা, সেটা ভীষণ কম হয়ে যায়। অর্থাৎ এই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে এই এই পাথটা তখন কানেক্টেড হয়ে যাচ্ছে, যদি ইউজেটি অন হয়ে যায়, তাহলে ক্যাপাসিটারটা এখন এই পাথে ডিসচার্জ করে দিতে পারবে ইজিলি, যেহেতু এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুবই কম, ঠিক আছে?
এবং যেহেতু এই রেজিস্ট্যান্সটা খুবই কম ভ্যালু, সেহেতু ক্যাপাসিটারটা এখানে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। কিন্তু যখন চার্জ হচ্ছিল, এই আর এর ভ্যালুটা আমরা সার্কিট ডিজাইনের সময় ডিজাইন দেখে নেব, যাতে এই আর এর ভ্যালুটা ভেরি ভেরি গ্রেটার দেন আর বি ওয়ান হয়। তাতে কী হবে না, এই চার্জিং হতে যে টাইমটা লাগবে ডিসচার্জ তার থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে দেখি এর ফলে ক্যাপাসিটারের ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে। তাহলে এখানে আগের জিনিসটা কি দাঁড়ালো না, শুরুতে ক্যাপাসিটারের ভোল্টেজ 0 ভোল্ট, এখান থেকে আর এর মাধ্যমে চার্জ হওয়া শুরু হলো। ক্যাপাসিটার যেহেতু 0 ভোল্ট ছিল, সেহেতু ইউজেটি এখন টার্নড অফ কন্ডিশনে আছে। ক্যাপাসিটার ভোল্টেজ বাড়তে থাকছে, ক্যাপাসিটার ভোল্টেজ বাড়তে বাড়তে যখন গ্রেটার দেন ভিপি প্লাস V.70 ভোল্ট হয়ে যাবে, তখন কি হবে, ইউজেটিটা অন হয়ে যাবে। ইউজেটি যদি অন হয়ে যায়, ক্যাপাসিটার ভোল্টেজটা বা ক্যাপাসিটারের যে চার্জটা, সেটা এখান দিয়ে এখানে এই ইউজেটির লো রেজিস্ট্যান্স পাথের মধ্যে দিয়ে এটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই ডিসচার্জ যখনই হয়ে গেল, তখন কি হবে, ক্যাপাসিটার ভোল্টেজ আবার কমে গিয়েছে, আবার অলমোস্ট 0 ভোল্টে পৌঁছে যাবে। 0 ভোল্টে পৌঁছে যাওয়া মানে ইউজেটি আবার অফ হয়ে যাবে এবং আবার আগের মতন এখান দিয়ে এই রেজিস্ট্যান্সের থ্রুতে ক্যাপাসিটার চার্জ হতে শুরু করবে। এই সাইকেলটা রিপিট হতে থাকবে। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক এর ওয়েবফর্মগুলো কেমন হয়। তো এখানে আমরা যেটা ছবিতে ড্র করেছি, এটা হচ্ছে এমিটার ভোল্টেজ, বা এক্ষেত্রে এই এমিটার ভোল্টেজটাই ক্যাপাসিটার ভোল্টেজ, আমরা সেটা সার্কিটে দেখেছি। ঠিক আছে, তো যখন চার্জিং হচ্ছে রেজিস্ট্যান্স আর এর থ্রুতে, তো এটা হচ্ছে আমার চার্জিং, চার্জিং হতে সময় বেশি লাগছে কারণ রেজিস্ট্যান্স আর এর ভ্যালুটা বেশি, এবং যখন ইউজেটি অন হয়ে যাচ্ছে তখন ডিসচার্জ হয়ে যাচ্ছে ক্যাপাসিটার। ঠিক আছে, এবং ডিসচার্জ টাইমটা কম, কেননা ইউজেটির অন স্টেট বা ইউজেটি অন হয়ে যাওয়ার পর তার রেজিস্ট্যান্সটা অনেকখানি কমে যাচ্ছে। ঠিক আছে, এবার যখনই ক্যাপাসিটারের ভোল্টেজ বা এমিটার ভোল্টেজটা কমে যাচ্ছে, তখন ইউজেটি আবার বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ক্যাপাসিটারটা আবার চার্জ হচ্ছে এবং আবার ওই পিক ভ্যালুতে পৌঁছে যাওয়ার পর, বা ক্যাপাসিটারের ভোল্টেজটা যখন সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে যাতে করে এই ভিপি প্লাস 0.7 ভোল্টের উপরে চলে যেতে পারে, তখন সেটা আবার ডিসচার্জ হয়ে যাবে এবং ইউজেটি আবার অন হয়ে যাবে এবং আবার ডিসচার্জ হয়ে যাবে। এই প্রসেসটা রিপিট হতে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখছি এখানে একটা অসিলেটর বা একটা অসিলেটর সিগনাল তৈরি হচ্ছে, যে কারণে এটাকে বলা হয় রিল্যাক্সেশন অসিলেটর। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই অসিলেশনের টাইম পিরিয়ডটা। টাইম পিরিয়ড কাকে বলবো না, যে একটা ওয়েবফর্মের যে পোর্শনটুকুনি বা যে অংশটুকুনি বারবার রিপিট হতে থাকে, সেটাকেই আমরা সেইটা সেইটুকুনি হতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। এখানে যেমন এই পোর্শনটুকুনি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, তো এইটা এইটুকুনি হতে যে সময়টা লাগবে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। ঠিক আছে, বা সেই টাইম পিরিয়ডের নাম দিচ্ছি আমরা টি। ঠিক আছে, তো এবারে আরেকটা জিনিস খেয়াল করি, যদি আমরা ধরে নিই, সরি, এইটুকুনি হচ্ছে আমার চার্জিং টাইম, তার পরেরটুকুনি হচ্ছে ডিসচার্জ টাইম। ঠিক আছে, তো চার্জিং টাইমটাকে যদি আমরা ধরে নিই টি অন, চার্জিংটাকে টাইমটাকে আমরা নাম দিচ্ছি টি অন। ঠিক আছে, এবারে ডিসচার্জ টাইমটা যেহেতু টি অন বা চার্জিং টাইমের তুলনায় অনেকখানি কম, আমি ডিসচার্জ টাইমটাকে নেগলিজিবল ধরে নিলাম। ঠিক আছে, তাহলে টোটাল টাইম পিরিয়ডটা অ্যাপ্রক্সিমেটলি এই চার্জিং টাইমের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো তাহলে এই চার্জিং টাইমের শেষে কি হয় না, এই চার্জিং টাইমটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা এই এই চার্জিং টাইমটাকে আমরা ধরে নিয়েছি টাইম পিরিয়ডের সঙ্গে সমান, যেহেতু ডিসচার্জ টাইমটা ভীষণই কম। ঠিক আছে, তো এই টাইমটার শেষে এই পজিশানে আমরা কী পাচ্ছি না, ক্যাপাসিটারের ভোল্টেজ ভিপি প্লাস 0.7 ভোল্ট, এই ভোল্টেজটা রিচ করে গেছে। ঠিক আছে, বা এখানে 0.7 ভোল্টেজটাকে যদি আমরা নেগলেক্ট করি, তাহলে শুধু ভিই ইকুয়ালস টু
ভিপি পাবো, যেহেতু আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা 0.7 ভোল্টেজটাকে ধরি না। সুতরাং ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে এই নেক্সট ক্যালকুলেশনে আমরা এই 0.7 ভোল্টেজটাকে বাদ দেব, ঠিক আছে? তো আফটার টি অ্যামাউন্ট অফ টাইম ক্যাপাসিটার ভোল্টেজ রিচেস ভিপি, ঠিক আছে? তো ইনিশিয়ালি ক্যাপাসিটারের ভোল্টেজ ছিল 0 ভোল্ট, সেখান থেকে টি অ্যামাউন্ট অফ টাইম পরে এই ভিপি ভোল্টেজটা পৌঁছে গেছে, ঠিক আছে? নেক্সট এইখানে তাহলে এই ভিপির এক্সপ্রেশান যেটা আমরা এখানে বের করেছি, এটার ক্যালকুলেশানটা এই লেকচারের স্কোপে নেই, সুতরাং এখানে সেটা বলছি না, ঠিক আছে? এটা আমরা আরসি টাইমস আরসি সার্কিটের টাইম কনস্ট্যান্ট বের করার সময় সেখানে আমরা দেখতে পাবো। তো আপাতত এখানে জাস্ট খালি এই ফর্মুলাটুকুনি আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেশান করে আমরা পাবো টোটাল টাইম পিরিয়ড ইকুয়াল টু এই ভ্যালুটা, যেখানে ইটার ভ্যালুটা আমরা অলরেডি দেখেছি। ইটার ভ্যালুটা কি হয়? না, এটা ইকুয়াল টু ভিপি বাই ভি ডাবল ভি, ঠিক আছে, ইকুয়ালস টু আর বি ওয়ান ডিভাইডেড বাই আর বি ওয়ান প্লাস আর বি টু, যেটা আমরা ইউজেটির ইকুইভ্যালেন্ট সার্কিট করার সময় এই রিলেশনটা আমরা দেখেছি। ওকে, তো আমরা টাইম পিরিয়ড অফ রিল্যাক্সেশন অসিলেটর ক্যালকুলেট করে ফেললাম, ঠিক আছে? তো এটা হচ্ছে রেফারেন্স বুক। তো এই পর্যন্ত আমরা কী কী পড়লাম? না, রিল্যাক্সেশন অসিলেটর ইউজিং ইউজেটি এবং তার টাইম পিরিয়ড ক্যালকুলেশন। ওকে, সো থ্যাংক ইউ।